জয় সূর্যদেব। সকাল সকাল সূর্যদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম ইনছিড়ো বিষহরি জাপানতলায় যাওয়ার উদ্দেশ্যে আর কি। আজকে মামনসার পুজো আছে, তো সেই জন্য এই যে গ্রামের রাস্তা, চারিদিকে সবুজ, যেদিকে দুচোখ যায় সবটাই খালি সবুজ, সবুজের সমারোহ। তো এখানে কিছু একটা কারখানা আছে, আর এই যে পাশে বড় বড় গাছ দেখা যাচ্ছে, এগুলো কী কাজ জানিও তো কমেন্ট বক্সে জানিও। এবং ধান চাষ হয়েছে, সব জমিতে এখনও ধান চাষ করা হয়নি, কিছু কিছু জায়গায় দেয়া হয়েছে। এই যে পুরো সবুজ ধান, কি সুন্দর লাগছে জায়গাটা, সঙ্গে সকালবেলার হালকা রোদ গায়ে পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। এই যে এনারাও ঝাপানতলায় যাচ্ছেন, তো সেখানে পাঁঠা বলির কিছু রেওয়াজ রয়েছে, তো সেই জন্য এই যে অসংখ্য পাঁঠা যাচ্ছে, তো মায়ের কাছে পাঁঠা সমর্পণ করার জন্য। এগুলো অ্যাকচুয়ালি আমি ঘোর বিরোধী, তবু যেগুলো সমাজের মধ্যে আছে সেগুলোকে মেনে চলতে হবে, এগুলো কুসংস্কার বা অন্ধবিশ্বাস যাই বলি, এখানে কারোর কিছু করার নেই। তো যাই হোক, মেলায় চলে এলাম, এখন মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে কিছু খাবারের দোকান বসেছে, এই যে জিলাপি ভাজছে প্লাস বাদাম রয়েছে। আর এই যে ব্যাগে করে পাঁঠা বলি দেওয়ার পরে এনারা সেই ছাগলগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছেন আর কি। দেখে খুব মায়া লাগে, খুব খারাপ লাগে জিনিসগুলো, কিন্তু করার কিছুই নেই। এবং এখানে পুজো দেওয়ার সামগ্রী রয়েছে, তো যারা যারা চান এখানে মাকে পুজো দিতে, বাড়ি থেকে ধূপ ফুল এই সমস্ত কিছু না নিয়ে এলেও হবে, এখানে সমস্ত কিছুর আয়োজন রয়েছে। তো কিছু পয়সার বিনিময়ে এনারা এগুলো বিক্রি করে থাকেন আর কি। এই যে সিঁদুর, কলা, ধূপ এবং ফুলের মালাও রয়েছে। এই হচ্ছে মায়ের আসল মন্দির, এই হচ্ছে মায়ের বিগ্রহ, মায়ের ছবি আর কি, মা বিশ্বহরি, জয় মা বিশ্বহরি। এটা অ্যাকচুয়ালি মা মনসা, তো মা মনসার অন্য একটা নাম বিশ্বহরি, তো সেই হিসাবে উনি পূজিত হন। এটা একটা গ্রাম্য উৎসব, গ্রাম্য পুজো বলতে পারো। কত ভিড় মানুষ দেখতে পাচ্ছ এখানে, পুজো দিতে গেলে সবাইকে অনেকক্ষণ লাইন দিতে হয়। আর এই যে এরিয়াটা রয়েছে, মানে অত্যাধিক ভিড়, এই জায়গাটাতে পাঁঠা বলি হয়। এই যে তো দূর দূরান্ত থেকে সবাই ছাগল নিয়ে এসেছেন মায়ের উদ্দেশ্যে, তাদেরকে সমর্পণ করার জন্য। এগুলো সম্পূর্ণ মানুষের কুসংস্কার, কোনো মাই চান না তার সন্তানের কোনো ক্ষতি হোক। তো ভগবান যেরকম আমাদের সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, ঠিক সেই রকমই বিভিন্ন পশু পাখি সবাইকেই সৃষ্টি করেছেন। তো মা হয়ে বা বাবা হয়ে কোনো সন্তানই, কোনো বাবা মাই চান না তাদের সন্তানের ক্ষতি হোক। এই হচ্ছে একটা ছাগল, গলায় মালা দিয়ে নিয়ে আসা হয়েছে। তো এগুলো খুব খারাপ লাগে দেখতে, এবং কিছু উপায় নেই, করার কিছুই নেই, সরকারও সমস্ত বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না, আমিই বা কী করবো বা আমরাই বা কী করবো। এই যে একটা বড় ধরনের ছাগল আর কি, এগুলো সব বলি হবে, তো আমি সেগুলো দেখালাম না, এগুলো মানে সমাজের পক্ষে খুব একটা ভালো জিনিস নয়, তো সেই জন্য আমি দেখালাম না। এই যে সব ছাগল নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য, এই যে বলি হয়ে যাওয়ার পর একটা ছাগলকে মানে এক, তো এনারাও যাচ্ছেন বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে করে আর কি। তো এই ঢাক কাঁসর এই সমস্ত বাজিয়ে যাচ্ছেন বলি দিতে, আর এই যে মাইক উচ্চৈঃস্বরে বাজছে। যাই হোক, দেখার জন্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।